নমস্কার বন্ধুরা আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আলোচনা করব কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুন গাইডলাইন প্রকাশিত করা হয়েছে যে কর্মচারীদের যে বিশেষ ছয়টি ভাতা দেয়া হয় তো সেই ছয়টি ভাতার বিভিন্ন ধরনের নতুন আপডেট বা নতুন নিয়ম এবং সেই সঙ্গে কোনটাতে কত টাকা পাওয়া যাবে ভাতা হিসাবে কোন ক্ষেত্রে এই ভাতাগুলি বাড়বে তো সেই বিষয়টি কিন্তু গাইডলাইনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে দোসরা এপ্রিল দু হাজার চব্বিশে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে পেনশন দপ্তর এবং পাবলিক গ্রিভেন্সের পক্ষ রেখে তো ভারত সরকারের অধীনস্থ অবশ্যই এবং এখানে বলেছে যে কোন কোন ভাতা বা অ্যালাউন্স কে পাবে আর কে পাবেন না কোন শর্তে পাবেন না বা তার হিসেব কেমন হবে সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করব কারণ এই ভাতাগুলি কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য অবশ্যই একটি বড় সুবিধা দেয় যেহেতু এখানে কিন্তু তারা অনেকখানি লাভ করতে পারে তো দেখুন প্রথমে আসছে যেটা অবশ্যই জনপ্রিয় সেটা হচ্ছে শিশু শিক্ষা ভাতা চাইল্ড এডুকেশন অ্যালাউন্স সপ্তম বেতন কমিশন অনুযায়ী সরকার এই বিভাগটি মা এই যে ভাতাটি বিশেষ ভেবেছে এবং সেই অনুযায়ী বলা হয়েছে বেঁচে থাকা সবচেয়ে বড় দুই সন্তানের জন্য এই শিশু শিক্ষা ভাতা এবং হোস্টেল ভাতা বা হোস্টেল ভর্তুকি দাবি করা যাবে চাইল্ড এডুকেশন অ্যালাউন্স বা শিশু শিক্ষা ভাতার মোট পরিমাণ প্রতি মাসে প্রতি শিশু বাবদ দু এবং হোস্টেল ভর্তুকির পরিমাণ হচ্ছে ছ হাজার সাতশো পঞ্চাশ প্রতি মাসে এবার সরকারি কর্মচারী যদি দিব্যাঙ্ক শিশু থাকে অর্থাৎ যাদের একটু শারীরিকভাবে সমস্যা আছে তো তাদের জন্য কিন্তু এটা এই শিশু শিক্ষা ভাতাটি ডবল অর্থাৎ চার হাজার পাঁচশো প্রতি মাসে দেয়া হবে এবং সেই সঙ্গে যদি তার স্কুলে যেতে সমস্যা হয় এবং তাকে যদি অন্য কোথাও থাকতে হয় তো সেক্ষেত্রেও কিন্তু একটি বিশেষ ব্যবস্থা কর্মচারীদের পক্ষ থেকে রাখা হয়েছে অর্থাৎ শিশু শিক্ষা ভাতা প্রথমত হচ্ছে প্রথম দুই সন্তানের জন্য বাইশশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকে প্রতি মাসে আর যদি দিব্যাঙ্গ হয় তাহলে সেটা হবে ডবল চার হাজার পাঁচশো করে শুধু তাই নয় এই যে প্রতিবারে যে বেতন সংশোধন হবে বা বেতন কমিশন গঠন হবে তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে ডিএ কোনো কারণে পঞ্চাশের বেশি হয় তখন এই শিশু শিক্ষা ভাতাটা পঁচিশ শতাংশ বৃদ্ধি পাবে এবং সি এ অর্থাৎ শিশু শিক্ষা ভাতা এবং হোস্টেল ভর্তুকি এক থেকে বারো শ্রেণী পর্যন্ত শিশুদের কিন্তু দেয়া হবে শুধু তাই নয় এখানে বলেছি দেখুন কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি এই নতুন এডুকেশন পলিসির ফলে যে সমস্ত শিশু বা স্টুডেন্ট রিপিট করবে একটা ক্লাসে বা বার হয়তো সেই ক্লাসে থাকতে হচ্ছে তাকে তো সেক্ষেত্রেও কিন্তু তাকে এই ক্ষতি মানে শিশু শিক্ষা ভাতাটা তাকে দেয়া হবে এরপরে আসছি ঝুঁকি ভাতা অর্থাৎ ঝুঁকি ভাতা নামটা শুনে আপনারা বুঝতে পারছেন যে ঝুঁকি ভাতা বলতে কোথাও কাজ করতে গেলে যে ঝুঁকি থাকে বিভিন্ন সেক্টরে কিন্তু এইরকম একটা সমস্যা আছে তো ঝুঁকি ভাতার যে হিসেব সেটাও কিন্তু সপ্তম বেতন কমিশন অনুযায়ী হবে ঝুঁকি ভাতা বর্তমানে বিপজ্জনক দায়িত্বে নিযুক্ত কর্মচারীদের জন্যই দেওয়া হয় এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কিন্তু এই পরিমাণটা বা এই টাকাটি দেওয়া হয় ঝুঁকি কোনো উদ্দেশ্যে এটা কোনোভাবে কেউ বেতনের একটা অংশ বা পে হিসাবে ভাবতে পারবেন না এটা সম্পূর্ণরূপে একটা এককালীন টাকা আপনার হাতে তুলে দিচ্ছে এবং এখানে দেখুন কে কত এই ঝুঁকি ভাতা পাবেন অদক্ষ কর্মচারী প্রতি মাসে নব্বই টাকা আধা দক্ষ কর্মচারী একশো টাকা দক্ষ শ্রমিক একশো আশি টাকা সুপারভাইজার দুশো পঁচিশ টাকা নাইট্রো লিসারিন তৌরিতে নিয়োজিত নন গেজেটেড কর্মকর্তা চারশো পাঁচ টাকা নাইট্রো লিসারিন নিযুক্ত গেজেটেড কর্মকর্তা পাবেন ছশো পঁচাত্তর টাকা এবং ডেঞ্জার বিল্ডিং অফিসাররা পাবেন নশো টাকা এটা হচ্ছে প্রত্যেক মাসেই টাকাটা পাওয়া যাবে এই ঝুঁকি ভাতা হিসাবে এবার আসি নাইট ডিউটি অ্যালাউন্স এই নাইট ডিউটি অ্যালাউন্সটা কীরকম যদি কেউ রাত মানে রাত্রি দশটা থেকে পরবর্তী দিন সকাল ছটা পর্যন্ত ডিউটি করে সেটাকে কিন্তু ধরা হবে নাইট ডিউটি অ্যালাউন্স রাতে ডিউটির প্রতি ঘন্টার পরে দশ মিনিট করে তাদের কিন্তু রেস্ট দেওয়া হবে শুধু নয় এই যে এনডিএ বা নাইট ডিউটি অ্যালাউন্স মূল বেতনের উপর হিসেব করা হবে যার সর্বোচ্চ সীমা হচ্ছে তেতাল্লিশ হাজার ছশো টাকা এনডিএর প্রতি ঘন্টার হার অর্থাৎ এই যে নাইট ডিউটি অ্যালাউন্সের যে প্রতি যে হিসেবটা হবে সেটা হচ্ছে কি বেসিক প্লাস ডিএ বাই দুশো এই হিসাবে কিন্তু তাকে দেওয়া হবে অর্থাৎ আপনাকে যে কি দেখে নিতে হবে বেসিক এবং ডিএমএলের কথা হয় সেটাকে দুশো হিসাবে ভাগ করে দিলে দুশো দিয়ে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে এবং সেই পরিমাণটা কিন্তু আপনি পাবেন এই নাইট ডিউটি অ্যালাউন্সের প্রতিটি যে মানে পরিমাণটি প্রতিটি কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে নির্ণয় করা হবে এবং কর্মচারীরা রাতে দায়িত্ব পালনের তারিখে যে মূল বেতন পাচ্ছেন সেই বেতন অনুযায়ী তাদেরকে এই নাইট ডিউটি অ্যালাউন্সটা দেওয়া হবে ওভারটাইম অ্যালাউন্স অর্থাৎ যারা সময়ের পরে ওই অতিরিক্ত কাজ করে তাদের জন্য কিন্তু এই সুবিধাটা দেওয়া হয়েছে সাধারণত অপারেশনাল স্টাফ যারা আছে তাদের জন্য এই ওভারটাইম ভাতাটা আছে এবং যার সীমা কিন্তু কোনোভাবে সংস্থাগুলি চেঞ্জ করতে পারবে না এবং এখানে বলা হয়েছে অপারেশন স্টাফকে এই যে বলা হবে বা তাদেরকে যে ব্যবহার করা হবে সেটা হচ্ছে সমস্ত ও মন্ত্রণালয় নন গেজেটেড বা কেন্দ্রীয় সরকারি কর্মসূচি সরাসরি অফিসের মসৃণ ক্রিয়াকলাপের সাথে জড়িত অর্থাৎ স্বাভাবিক কাজের সঙ্গে যুক্ত যার মধ্যে কিছু বৈদ্যুতিক এবং যান্ত্রিক মানে সরঞ্জামে কাজ করে তাদের জন্য এই ওভারটাইম অ্যালাউন্স অর্থাৎ আপনারা জানেন রাত্রে ভিত্রে কিন্তু ঝড় বৃষ্টি হলে এই ইলেকট্রিকের দায়িত্বে যারা আছেন তাদেরকে যেতে হয় শুধু নয় এখানে বলা হয়েছে যে অপারেশনাল কর্মীদের তালিকা একটি নির্দিষ্ট শ্রেণীদের অন্তর্ভুক্ত করার জন্য উপরে প্যারামিটারের উপর ভিত্তি করে তাদের ন্যায্যতা প্রমাণ করতে অর্থাৎ কোনো কোনো গোষ্ঠী বা কোনো সম্প্রদায় তারা হচ্ছে এই ওভারটাইম অ্যালাউন্সের জন্য আবেদন করলে তখন তারা এইভাবে বাইরের দিক দিয়ে ঘিরে দিয়ে কিন্তু কোনোভাবে যাচাই করবে যে তারা কত কি পাবে এবং ওভারটাইম অ্যালাউন্স বায়োমেট্রিক উপস্থিতির সঙ্গে লিঙ্ক করা থাকবে এবং সংসদ সহকারীদের পদেও বিশেষ ভাতা এটা কি রকম সংসদ চলাকালীন কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী ভাতা দেয়া হবে এবং এক্ষেত্রে পনেরোশো টাকা এবং বারোশো টাকা থেকে শুরু হয়েছে এটা সহকারীদের জন্য এবং ইউডিসি হলে তাদের হবে বাইশশো পঞ্চাশ এবং আঠেরোশো প্রতিটি ক্যালেন্ডার মাসে মে যে মাসে সংসদের অধিবেশন হবে কমপক্ষে পনেরো দিনের জন্য এই ভাতাটা গ্রহণযোগ্য হবে কম সময়ের জন্য ভাতা পুরো মাসের জন্য নির্ধারিত হারের অর্ধেক গ্রহণযোগ্য হবে অর্থাৎ পনেরো দিনের জন্য কিন্তু এই সংসদ সহকারীদের বিশেষ ভাতাটা হিসেব করা হবে শুধু তাই নয় সংসদের অধিবেশন চলাকালীন ক্যালেন্ডার মাসে সংসদ সহকারীকে কোনো ওভারটাইম অ্যালাউন্স দেওয়া হবে না এবং উপরে যে নিয়মকরণ বলা হয়েছে সেটা কিন্তু অবশ্যই অন্যান্য ভাতার মতন যদি দিয়ে ফিফটি পার্সেন্ট হয়ে তখন এটাও কিন্তু পঁচিশ শতাংশ বাড়বে প্রতিবন্ধী মহিলা প্রতিবন্ধী মহিলাদের জন্যও কিন্তু বিশেষ সুবিধা দেওয়া হয়েছে তাদের সন্তান পালনের জন্য বা শিশু সন্তানের জন্য বিশেষ একটা ভাতা দেওয়া সেটা হচ্ছে মাসে তিন হাজার সন্তান জন্মানোর সময় থেকে দুই বছর পর্যন্ত ভাতা দেওয়া হবে এবং আবার সেই ডিএ ফিফটি পার্সেন্ট হয়ে গেলে এই ভাতাটিও কিন্তু পঁচিশ শতাংশ বাড়বে এবং ডিসেবল বলতে বা প্রতিবন্ধী বলতে যাদের শারীরিক সমস্যা বা শারীরিকভাবে প্রতিবন্ধী চল্লিশ শতাংশের বেশি বা চল্লিশ শতাংশ তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রতিবন্ধী মহিলাদের জন্য শিশু যত্নের বিশেষ ভাতাটি দেয়া হবে বলে এই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে অর্থাৎ এখানে কেন্দ্রীয় সরকারের যে পেনশন দপ্তর পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এই ছটি বিশেষ ভাতা যেগুলো দু হাজার চব্বিশ পঁচিশের জন্য তারা নোটিফিকেশান ই কারে জারি করলো যদি তথ্যটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ